নমস্কার আমি দেব আর নিয়ে এসেছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের আপডেটটি এই সময় শক্তি বাড়িয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি ওই দিন দুপুরে পাড়াদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে বুধবার ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় একশো পঁচাশি কিলোমিটার মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার ওই দিন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর জসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বোচ্চ বেগ হতে পারে একশো ষাট কিলোমিটার আবহবিদরা মনে করছেন গত বছরের ঘূর্ণিঝড় আমফানের থেকেও দাপট কম হবে এই জসের। মঙ্গলবার ঘূর্ণিঝড় জসের জেরে রাজ্য জুড়ে বৃষ্টি চলবে আজ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে মঙ্গলবার দুই মেদিনীপুর দুই পশ্চিম পরগনা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে পরের দিন অর্থাৎ বুধবার ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা দার্জিলিং দুই দিনাজপুর কালিম্পং জলপাইগুড়ির জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো বন্ধুরা